কাতার হচ্ছে পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট দেশ। বাংলাদেশের মতো 1971 সালে স্বাধীন হওয়া কাতার বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকায় দেশটির অর্থনীতি যথেষ্ট সমৃদ্ধ। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। কাতারের মোট জনসংখ্যা মাত্র 14% কাতারের বাসিন্দা, আর বাকি 86% লোকই বিদেশি। দেশটির বেশিরভাগ মানুষ এর রাজধানী দোহায় বসবাস করে। দেশটি 8টি পৌরসভায় বিভক্ত। ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 আয়োজনের জন্য কাতারের অবকাঠামো এবং স্টেডিয়ামের নির্মাণের পিছনে প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। এর ফলে বহির্বিশ্বের নজর কাড়তে সক্ষম হয় দেশটি। এই ভিডিওতে আমরা জানব আরব উপদ্বীপে অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ কাতার সম্পর্কে। সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূপৃষ্ঠস্থ কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও খুবই সামান্য। সৌদি আরব এবং ওমানের পর কাতার অন্যতম রক্ষণশীল একটি রাষ্ট্র। কাতারের নাগরিক সুযোগ সুবিধার মান খুবই উন্নত। দেশটি 8টি পৌরসভায় বিভক্ত। 2017 সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা ছিল প্রায় 26,41,000। এর মধ্যে মাত্র 14% স্থানীয় বাসিন্দা, আর বাকি 86% বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি লোকজন। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে। পৃথিবীর মধ্যে কাতারই একমাত্র দেশ যেখানে প্রায় 150টি দেশের বেশি লোক বসবাস করে। বেশিরভাগ লোক শহরে, বিশেষ করে রাজধানী দোহায় বাস করে। আরবি ভাষা কাতারের সরকারি ভাষা। এখানকার প্রায় 56% লোক আরবি ভাষায় কথা বলেন। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। কাতারের শিক্ষিতের হার প্রায় 58%। কাতারের ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই কম। সেখানে মোট জনসংখ্যার মাত্র 20% মেয়ে বসবাস করে। কাতার একটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয়। যেমন সেখানে মেয়েদের ছোট পোশাক পরা একদমই নিষেধ, শালীন পোশাক পরা বাধ্যতামূলক। তাছাড়া পাবলিক প্লেসে মদ্যপান বা মদ কেনাবেচা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দোহা হল কাতারের রাজধানী। এটি কাতারের সবচেয়ে জনবহুল শহর। এর জনসংখ্যা আনুমানিক 18,50,000 মতো, যারা শুধু মূল শহরে বসবাস করে। মরুভূমিতে অবস্থিত জনবসতি হিসাব করলে মোট জনসংখ্যা প্রায় 24,00,000। এই শহর কাতার দেশটির পূর্বে পারস্য সাগরের উপকূল ঘেঁষে অবস্থিত। এটি কাতারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর। দোহা কাতারের প্রধান অর্থনৈতিক অঞ্চল। দোহা শহরটির প্রতিষ্ঠা হয়েছিল 1820 সালে কাতারের অন্য একটি শহরে আলবিদ্দা এর উপশহর হিসাবে। 1971 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর এটিকে কাতারের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। 1900 শতকের শেষ ভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসাবে শাসন করে আসছে। 20 শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কাতার একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয়। প্রাগৈতিহাসিক কাতারে স্থায়ী জনবসতির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আধুনিক ইতিহাসের জনক হেরোডোটাসের মতে কাতারে কান্নানিয়ান নামক জেলে সম্প্রদায়ের বসবাস ছিল। এরা মাছ ধরার মৌসুমে অস্থায়ী অভিযান করে মাছ শিকার করত। ইসলাম পূর্ব যুগে কাতার আরব উপদ্বীপের অন্যান্য দেশের মতোই পারস্যের শাসানী রাজবংশের অধীনস্থ ছিল। পরবর্তীতে 7ম শতকে সমগ্র আরব উপদ্বীপে ইসলাম প্রসার লাভ করলে এ অঞ্চলে ইসলামের ছায়া চলে আসে। ইসলামের প্রথম যুগে কাতার মানুষের স্থায়ী বসবাস ছিল। এ সময় কাতারের মূল ব্যবসা মাছের পাশাপাশি উট ও ঘোড়া পালন এবং বিক্রয় জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হাদিস থেকে জানা যায় কাতারে এক ধরনের কাপড় তৈরি হতো উটের পশম থেকে। এটিও কাতারের অন্যতম ব্যবসায়িক আকর্ষণ ছিল। উমাইয়া আমলে এ অঞ্চলে বিখ্যাত উট ও ঘোড়া ব্যবসার কেন্দ্রে পরিণত হয়। আব্বাসীয় আমলে মুক্তা ব্যবসার উন্নতি পরিলক্ষিত হয়। চীনেও কাতারি মুক্তার চাহিদা ছিল। 1868 সালে ব্রিটিশ এবং আলথানি চুক্তির মাধ্যমে জন্মলাভ করে আধুনিক কাতারের। চুক্তির বিষয়গুলি ছিল
এক দোহায় শান্তিপূর্ণ অবস্থান করা, দুই সমুদ্রে অশান্তির সৃষ্টি হতে বিরত থাকা, তিন নিজেদের ও প্রতিবেশী অঞ্চলের মাঝে সৃষ্ট যে কোনো ধরনের সমস্যায় ব্রিটিশদের ফয়সালা গ্রহণ করা, চার বাহরাইনের তৎকালীন আমির আলী বিন খলিফার সাথে সুসম্পর্ক রাখা, পাঁচ বাহরাইনের পূর্ববর্তী আমির মোহাম্মদ বিন খলিফাকে কাতারে পাওয়া গেলে তাকে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া। ব্রিটিশদের অধীনে থাকা দেশটি 1971 সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। তেল আবিষ্কারের আগে কাতারি অঞ্চলের অর্থনীতি ছিল মাছ ধরা এবং মুক্ত শিকার নির্ভর। 1920 এবং 1930 দশকে জাপানিদের চাষ করা মুক্ত বিশ্ববাজারে প্রবর্তনের পরে কাতারের মুক্ত শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। 1940 সালে কাতারের দুখনে তেল আবিষ্কৃত হয়েছিল। এই আবিষ্কারের ফলে এই অঞ্চলের অর্থনৈতিক গতিপথ অন্যদিকে মোড় নেয়। কাতারের অর্থনীতি প্রবৃদ্ধি বাড়াতে বিদেশি শ্রমের উপর প্রচুর নির্ভর করতে হয়। 1940 সালে শুরু হওয়া পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় একচেটিয়াভাবে এগোচ্ছে। বর্তমানে তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রপ্তানিকারী দেশ হল কাতার। কাতারের আমির হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান। তামিম বিন হামাদ আল থানি 2013 সালে তার পিতা হামাদ বিন খলিফা আল থানির হাত থেকে ক্ষমতা গ্রহণ করেন। 1995 সাল থেকে দেশটির আমির ছিলেন হামাদ বিন খলিফা আল থানি। 2020 সালের 28 জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসির বিন খলিফা আল থানির পদত্যাগের পর ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানি। ইসলামের দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়ে কাতারের সংস্কৃতি পূর্ব আরবের অন্যান্য দেশের মতোই। কাতারের জাতীয় দিবস প্রতি বছর 18 ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। তাদের জাতীয় পরিচয়ের অনুভূতি বিকাশে দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।